মানুষ একটু স্বাচ্ছন্দ্য ভোগ করবে, যারা আদালতে আসতে হয় তাদের তারা এখানে অবস্থান করে তাদের একটি সময় তারা বিশ্রাম করতে পারবে, এবং সেই জন্য এই ন্যায়কুঞ্জটি প্রতিষ্ঠিত হয়েছে। এই ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠার পিছনে আমার পূর্বশরীর অবদান যথেষ্ট, তিনি চিন্তা করেছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সঙ্গে সঙ্গে আমাদের সে আহ্বানে সাড়া দিয়ে সারা বাংলাদেশের 64টি জেলায় ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠার জন্য তিনি একটি প্রজেক্ট হাতে নেন। তারই অংশ হিসেবে আজকের এই নীলফামারীর ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠিত হল। বিচার প্রার্থী মানুষ যারা এখানে আসেন, ন্যায় বিচার পাওয়া তাদের একটি সাংবিধানিক অধিকার, একটি মৌলিক অধিকার। এই অধিকার তারা যখন প্রয়োগ করতে আসেন আদালতে, আদালতে এসে তারা এদিক সেদিক ঘোরাফেরা করেন, তাদের সুপেয় পানির জায়গা থাকে না, তাদের কিছু কেনাকাটারও জায়গা থাকে না, তাদের শৌচাগার ব্যবহার করার কোনো সুযোগ ছিল না। এই ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদের জন্য সুপেয় পানীয়, তাদের জন্য একটি ছোট্ট স্টোর এবং 2টি বাথরুম সম্বলিত এই ন্যায়কুঞ্জে তারা বিশ্রাম নিতে পারবেন, এবং মায়েরা দুগ্ধ পশু শিশুকে দুগ্ধদান করার ব্যবস্থা এখানে আছে। তো মানুষের কল্যাণে জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন, তার সাথে আমরা যারা বিচার বিভাগে আছি, আমি সহ সুপ্রিম কোর্টের বিচারকরা এবং আমাদের স্থানীয় বিচারকরা যারা আছেন, তারা সকলেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। আমাদের আইনজীবীবৃন্দ যারা আছেন, বেঞ্চ এবং বারের সুসম্পর্কের মধ্য দিয়ে এই ন্যায় বিচার একমাত্র প্রতিষ্ঠিত হতে পারে, এবং একটি কনজেনিয়াল অ্যাটমসফিয়ার থাকলেই শুধু সেটা সম্ভব। আমি যেহেতু এখানে আমার স্বল্প সময় অবস্থান, আমি আইনজীবীদেরকে হয়তো আলাদাভাবে কথা বলার সুযোগ পাবো না, তাই আমি বিজ্ঞ আইনজীবীদেরকে বলবো বেঞ্চ এবং বারের মধ্যে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন। আমি বিচারকদেরকেও বলবো আপনারাও সেদিকে লক্ষ্য রাখবেন, বেঞ্চ এবং বারের মধ্যে যেন সুসম্পর্ক থাকে। আমি এখানে দেখলাম জেলা প্রশাসক সাহেব আছেন, এসপি সাহেব আছেন এবং বিজ্ঞ জেলা জজ সাহেব আছেন। এই তিনজন মানুষের মধ্যে যদি সম্পর্ক ভালো থাকে, তিনজন যদি একে অপরের সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে কাজ করেন, এই জেলার মানুষ নিঃসন্দেহে একটি ভালো সমাজ ব্যবস্থা পাবে এখানে, এবং এই তিনজনের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো আছে। আমি নিশ্চিত নীলফামারীর মানুষ অত্যন্ত সুন্দর একটি সুন্দর আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা আমাদের করছেন। মামলার জট কমানো আর মামলার দীর্ঘসূত্রিতা, এটি আমাদের দীর্ঘদিনের একটি মাথা ব্যথা, এবং এই মামলার জট কমাইতে গেলে আমাদের যে পরিমাণ বিচারকের প্রয়োজন সেই পরিমাণ বিচারক স্বল্পতা আছে। তবে তারপরেও আমরা চেষ্টা করছি আমাদের উচ্চতর আদালত সহ আমাদের স্থানীয় আদালতসমূহের বিচারকরা সকলেই দিনরাত চেষ্টা করছেন যাতে মামলার ডিসপোজাল বাড়ানো যায়, এবং ডিসপোজাল বাড়ানোর একটি আমরা কতগুলি কৌশল অবলম্বন করছি যে সেগুলি সুপ্রিম কোর্ট যে সকল মামলা স্থগিত আছে সেগুলি তাড়াতাড়ি শেষ করা, এবং এইখানে যে সকল মামলার সাক্ষী, এই যে ন্যায়কুঞ্জ কিন্তু তার একটি পদক্ষেপ যে সাক্ষী এসে যাতে সাক্ষী কোনো কারণে ফিরে না যায়, কিছুক্ষণ অপেক্ষা করে এখানে সাক্ষী টাক্ষী দিয়ে দিতে পারে এবং সাক্ষী দিলে সেই মামলাটি যেন সেদিনের মতো শেষ করতে পারেন, আমি বিচারকবৃন্দকে আজকে যখন বলবো তখন বলবো, এবং আশা করি সেইভাবে মামলার জট কিছুটা হলেও লাঘব হবে। দ্রুত নিষ্পত্তি করার বিষয়ে আইনজীবীদের সহযোগিতা খুব বেশি প্রয়োজন, কারণ সকালবেলা 9টা থেকে আমাদের কোর্ট শুরু হওয়ার কথা স্থানীয়ভাবে। তারা যদি কোর্টে না আসেন ঠিক সময়ে আইনজীবীরা, তাহলে জজ সাহেবরা উঠেই বা করবেন কি? সেই জন্য আমি আইনজীবীদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো আপনারা সময়টা মেনটেন করে কোর্টে আসবেন, এবং বিচারকদেরকে অনুরোধ করবো আপনারাও সময় অনুমতির সাথে এই সময়টি সদ্ব্যবহার করবেন, যাতে করে একদিনে অন্ততপক্ষে কিছু মামলা নিষ্পত্তি হয়। এইভাবে আমার মনে হয় আমরা কিছুটা এগোতে পারবো।